তো প্রথম পয়েন্ট হচ্ছে যে হিলারি দাবি করেছেন নায়কের গায়ে অন্তত 80 মন চর্বি থাকতে হবে, এর কারণ কি হতে পারে? আসলে আমাদের দেশের নায়িকাদের মানে অনেক ওজন হয়, তো এই ওজনের সাথে পাল্লা দিতে হলে তো নায়কদেরও একটু চর্বি থাকা উচিত। দ্বিতীয় টিপস যেটা উনি দিয়েছেন অথবা উল্লেখ্য টিপস, আরও অনেক টিপস আছে এই বইয়ে আমরা জানি, উচ্চারিত বাক্যে 60% ভুল উচ্চারণ থাকতে হবে, এটা কেন? আসলে আসলে নায়িকাদের যদি উচ্চারণে যে ভুল থাকে তাহলে একটু সুইট লাগে, সেই জন্য আমি টিপস দিয়েছি। মানে আমি গাইড বুকে লিখেছি যে নায়িকাদের একটু উচ্চারণে একটু একটু ভুল থাকতে হবে। এবং চেহারা, নায়কদের চেহারা আপনি বলেছেন যে সম্পূর্ণ এক্সপ্রেশনহীন রাখার জন্য দীর্ঘ কোর্স করা দরকার, এটা কেন বলেছেন? এটা আমি এই জন্য বলেছি যে নায়ক হোক বা নায়িকা হোক, তার তো উচিত যে তার স্কিনে কোনো রিঙ্কেলস পড়বে না, মানে স্কিন কুচকাবে না, তো সেই জন্য মানে সেই জন্যই আর কি এক্সপ্রেশনহীন থাকাটা ভালো। আর শেষ পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 10 মন আটার বস্তা নিমেষে উপরে তোলার প্র্যাকটিস করতে হবে, আন্টিমিনি এটা আপনি কেন বললেন? এইটা আমি এই জন্য বললাম, আমি কেন বললাম আমি ভুলে গেছি, একটু দেখতে পাচ্ছি। সেটা খুব একটা হয়তো গুরুত্বপূর্ণ পয়েন্ট না, কারণ এরা আগের পয়েন্টগুলো যদি আমরা ধরি তাহলে আমরা হয়তো অনেক কিছু টিপস পেয়ে যাব। তো আপনি একটা জিনিস বলছিলেন যে একজন উদীয়মান অভিনেত্রী বা সুপারস্টার হতে হলে কিছু অ্যাডভান্টেজ আছে যেটা আমাদের এস্টাবলিশড অভিনেত্রীদের বা সুপারস্টারদের নেই, সেই ব্যাপারে কি কিছু বলবেন? হ্যাঁ, আমি এটা বলতে চাই যে আমি দীর্ঘ বছর ধরে উদীয়মান আছি, সেই জন্য আমার প্রতিটা যুগের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। যেমন 70-এর দশকে সরি 70-এর দশকে তো আমার জন্ম হয়েছে, 80-এর দশকে আমি উদীয়মান ছিলাম, তো ওই 80-এর দশকে আমি সেই দিনের সেই কালের ফ্যাশনের সাথে মানিয়ে নিয়েছিলাম। যেমন আমি মানে সালোয়ারের সাথে শার্ট পরতাম, এই ধরনের নানা রকম ফ্যাশন আমি করতাম। তারপরে আবার যখন আমার এই যে 2000 সালে আসলো, আমরা পদার্পণ করলাম, তখন আমি আবার চুল টুল রিবন্ডিং করতে শিখলাম, এইসব আমার করতে হয়েছে, মানে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হয়েছে, যেহেতু আমি সর্বদাই উদীয়মান সেই জন্য। এবং উদীয়মান শুধু উদীয়মানই নয়, আপনি একজন নিবেদিত প্রাণ এই মিডিয়ার জন্য, এবং আপনার কথা শুনে যে কি ভালো লাগছে আমার, কারণ আসলে সবারই এই ব্যাপারটা শেখা উচিত। আমরা এখন জাতীয় গ্ল্যামার থেকে আন্তর্জাতিক গ্ল্যামারে চলে যাব। অ্যাকচুয়ালি আজকে আমাদের শোতে অভিযোগ করেছেন বারাক ওবামা, এবং শুধু অভিযোগই করেননি, উনি আমাদের এবং আমাদের পুরো মিডিয়া জগতের কাছ থেকে কিছু সাহায্য চেয়েছেন, এই ব্যাপারটা আমরা একটু দেখি। বাংলা সিনেমার কথা আর কি বলবো, এক পরিচালক আমাকে বলল ভিলেনে অভিনয় করতে। আমি তো ভাই বুঝি নাই ভিলেন হলে কি বিপদ। আমাকে বলল নায়িকাকে তুলে আনতে, নায়িকার সাইজ দেখে তাকে আর তোলার সাহস করলাম না, নায়িকার মা ছিল পাশে, তাকেই তুলে আনলাম। কিন্তু তাকে তুলে আনার পর থেকে ভীষণ বিপদে আছি, নায়িকার মায়ের ঢং নায়িকার চেয়েও বেশি। ভাই, দেশি গল্পের মাধ্যমে আমি সকল নায়ক ভাইদের অনুরোধ করছি, নায়িকার মাকে আমার কাছ থেকে অতি দ্রুত উদ্ধার করে আমাকে বাঁচান।